সল্টলেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রেস কনফারেন্স করেন তিনি বলেন গত বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা নিয়ে চরম অত্যাচার নেমে আসছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রতি যারা এবার পৌর ত্রিপুরায় প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেসের হয়ে গত সাত দিন ধরে তার মাত্রা চরম আকার ধারণ করেছে এটি খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যখন সর্বোচ্চ উচ্চ আদালত যখন বলছেন নির্বাচন অবাধে সুষ্ঠু করতে হবে তাদের অগ্রাহ্য করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে ভূমিকা পালন করছেন আমার মনে হয় মহামান্য উচ্চ ন্যায় আদালতের উচিত এর যথাযথ একটি বিচার করা গত বেশ কয়েকদিন মানে ধরে ত্রিপুরা নিয়ে চরম অত্যাচার নেমে আসছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রতি যারা এবার পৌর নির্বাচনে ত্রিপুরায় প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেসের হয়ে এবং তার গত সাত আট দিন ধরে তার মাত্রা চরম আকার ধারণ করেছে এটা খুব দুঃখজনক খুব দুর্ভাগ্যজনক যখন ন্যায় সর্বোচ্চ ন্যায় উচ্চ আদালত যখন বলেছে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে হবে তাদের অগ্রাহ্য করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে ভূমিকা পালন করছেন আমার মনে হয় মহামান্য উচ্চ ন্যায় উচ্চ আদালতের উচিত এর যথাযথ একটা বিচার করা এবং সবথেকে দুর্ভাগ্যজনক যে সমস্ত প্লান্টে হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো যে কোনো কৌশল হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাতে যেতে না পারে তাকে আটকাতে হবে এবং খুব ভীত আতঙ্কগ্রস্ত হয়ে গেছে ত্রিপুরার বিজেপি যে খেলা ত্রিপুরায় আরম্ভ হয়েছে পৌর নির্বাচনকে নিয়ে যে খেলা আরম্ভ হয়েছে এটা কিন্তু বিজেপি শেষের দিন শুরু শুরু হয়ে গেছে জেনে রেখে দিন এরপরে যে বিধানসভা নির্বাচন আসন্ন বিধানসভা নির্বাচন এরপরের নির্বাচন বিধানসভা নির্বাচন এবং বিজেপি জেনে গেছেন যে তাদের হার অবশ্যম্ভাবী তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি জানি না কোনো কারণে ভারতবর্ষ এটা হয় কি জানি না আমি নিজেও পেশা একজন এটা হয় জানি না কারণ জোর করে বন্ধ করে দেওয়া কোথাও আমাদের কালো ফ্ল্যাগ দেখিয়েছে গতকাল থেকে আমাদের পতাকা পোড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানো হয়েছে অভিষেকের ছবিতে কালি লাগানো হয়েছে এই বুমেরাং কিন্তু বাংলায় হবে এটা জেনে রেখে দিন বাংলায় কিন্তু ওরা ছাড় পাবে না বাংলায় কিন্তু স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে গেলে পুরো দায়িত্ব কিন্তু দিলীপ সুকান্ত মজুমদার এদের নিতে হবে বাংলা ছেলেরা কিন্তু ছাড়বে না পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিজেপির এই বর্তমানে সর্বভারতীয় বিজেপির সভাপতি রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি তার কটু মন্তব্য উত্তেজনামূলক কথাবার্তা এটা কিন্তু আলটিমেটলি কিন্তু বিজেপির বাংলায় বুমের হচ্ছে শুরু হয়ে যাবে এবং আমাদের ছেলেরা আজকে রাস্তায় নেমেছে কোথাও আমাদের কালো ফ্ল্যাগ দেখিয়েছে কোনো পতাকা দেখাচ্ছে গত কাল থেকে কিন্তু আমাদের পতাকা পড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোড়ানো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথাও কোথাও ছবিতে কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে এর বুমেরাং কিন্তু বাংলায় হবে এটা জেনে রেখে দিন বাংলায় কিন্তু ওরা ছাড় পাবে না বাংলায় কিন্তু স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে গেলে এন্টার দায়িত্ব কিন্তু এই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এদের কিন্তু নিতে হবে এই দায়িত্ব বাংলার ছেলেরা কিন্তু ছাড়বে না যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে যদি কালিমা লিপ্ত করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে যদি কালীমা লিপ্ত করা হয় বা তৃণমূলের পতাকা যদি ছেড়া হয় বাংলায় কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না এটা পরিষ্কার এই অঙ্কটা ওরা বুঝতে পারছে এবং আমরা বাংলা বুঝিয়ে দেবো সামনে তো ভোট আছে অবশ্যই আমরা পৌরসভা ভোট আমরা বিচলিত নই যতগুণ পৌরসভা বিজেপি ধুলিস্বাদ হয়ে গেছে বিজেপির কিচ্ছু নেই অস্তিত্ব অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে বিজেপি জেনে রেখে দিন কিচ্ছু হবে না বিজেপি বাংলায় একটা পৌরসভা যদি দখল করতে পারে আমাকে বলবেন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম আমিও ভবিষ্যৎবাণী করেছি নির্বাচনের আগে যে বলেছিলাম যে বিজেপির আস্তে আস্তে ভাঙবে আজকেও দাঁড়িয়ে বলে যাচ্ছে দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলায় বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা হারাবে বিধানসভায় সল্টলেক থেকে সুমন শিকদারের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন